কেমন ছেলে রে বলতো চম্পা, আজ 15 দিন হয়ে গেল একটা খবর পর্যন্ত দিল না। তোমার ছেলেটা আসলে কেমন জানো? আমাদের কথা হয়তো ভুলেই গেছে। ভুলবে কেন, মনে হয় কোনো কাজে ব্যস্ত আছে। আহা, মনে হয় ওনার কাছে খবর পাঠিয়েছে। ওস্তাদকে যদি তুমি আমাদের মতন ভালোবাসতে তাহলে তোমার মনেও খবর হতো। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। বাহ, ভেরি গুড, তুমি তো সম্পূর্ণ সুস্থ হয়ে গেছো। জি স্যার। হাসপাতাল ছেড়ে বাড়ি চলে যাও। স্যার, আপনি বললে আজই চলে যাব। আজই? জি স্যার। কতদিন মাকে দেখিনি, মা আমার জন্য খুব চিন্তা করছেন। আমি এক্ষুনি তোমার রিলিজ অর্ডার করে দিচ্ছি, ওষুধগুলো আরো 3 সপ্তাহ কন্টিনিউ করতে হবে, ওকে? জি স্যার। থ্যাংক ইউ। একি, আপনি বসে আছেন কেন? উঠুন, উঠুন তো, উঠুন উঠুন উঠুন, দাঁড়ান, কাম কাম কাম। নো নো নো, আপনি সাহায্য করবেন না, আপনি সাহায্য করবেন না, ওকে একা হাঁটতে দিন। আপনি তো ভালো হয়ে গেছেন, ওনাকে হাঁটতে দিন। আর শুনুন, ওনাকে কোনো রকম মেন্টাল এনজাইটিতে রাখবেন না। জি আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম। কি ব্যাপার তুমি? ডাক্তার আমাকে ছুটি দিয়ে দিয়েছেন। ও, তার মানে সুস্থ হয়ে গেছো? জি। এই নাও, বাড়ি চলে। টাকা আমার কাছে আছে। ও, বুঝেছি, আরো বেশি চাচ্ছ? জি না, টাকা চাচ্ছি না। তাহলে যাবার আগে একটু আখি মিম সাহেবকে দেখে। না, এখানে দেখা করার প্রয়োজন নেই, সে এখনো সুস্থ নয়। তাছাড়া তোমাকে এখানে দেখলে সে বুঝতে পারবে যে তুমি তাকে কিডনি দিয়েছ। উনি তাহলে এখনো জানেন না? আমি চাই সে যেন কোনোদিনই না জানে। মানে? মানে তোমার মতো গরিব লোকের কিডনি তার শরীরে আছে জানলে সে হয়তো আত্মহত্যা করতে পারে। না না, আমি চাই না উনি আত্মহত্যা করুক। আসি। আসসালামু আলাইকুম। ভাবি, বলো না আমাকে কি কিডনি দিয়ে বাঁচিয়েছে? যে দেয়া সেই দিয়েছে। তুমি কি সুমনের কথা বলছো ভাবি? হ্যাঁ, ওই তোকে তার একটা কিডনি দিয়ে বাঁচিয়েছে। সুমন ভাবি, সুমন কোথায়? ওই পাশের কেবিনে। চলো না ভাবি, ওই মহৎ ছেলেটাকে একবার দেখে আসি। ওইদিকে চলো না। যাও সুমন, সুমন, আমি তোমাকে দেখতে এসেছি। ওঠো সুমন। দাদা, আমি তো সুমন না, আমি দাদা, কিছু কবা।